নয় বছর পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে 1 অক্টোবর। দিনক্ষণ ঠিক হওয়ায় নেতা কর্মীদের মধ্যে ফিরেছে চাঞ্চল্য। দলের দুর্দিন দুঃসময়ে ত্যাগী পরীক্ষিত নেতাদের ঠাঁই হবে নতুন কমিটিতে, এমন ঘোষণা দলটির শীর্ষ নেতাদের। এদিকে চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও নয় বছরের পুরনো কমিটি দিয়ে চলছে দক্ষিণ জেলা আওয়ামী লীগের রাজনীতি। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বুরাজের রিপোর্টে বিস্তারিত। দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে দলকে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। 2013 সালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি নয় বছর পার করলেও এবার দিনক্ষণ ঠিক করেছে দলের কেন্দ্রীয় কমিটি। চলতি বছরের 1 অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে দলের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন হবে ঘোষণা শীর্ষ নেতাদের। প্রত্যেকটা সম্মেলনে আওয়ামী লীগের যারা পরীক্ষিত দুর্দিনের কর্মী এবং বিশেষ করে যাদের সৎ দক্ষ এরকম অভিজ্ঞ কর্মীদেরকেই আমরা নেতৃত্বে আনার ব্যাপারে আমাদের নিশ্চয়তা আছে। এদিকে সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বললেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। কেন্দ্রের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ইউনিট আমলের সম্মেলনগুলো সম্পন্ন করার জন্য, সেই হিসাবে আমরা ইতিমধ্যে প্রায় 100টি ইউনিট আমলের সম্মেলন সম্পন্ন করেছি। আমাদের ইউনিটটা হলো যে 129টি। সম্মেলনের ঘোষণায় প্রাণ চাঞ্চল্যে ফিরেছে দলের প্রবীণ নেতাদের মধ্যে। আমরা তো সম্মেলন চাইলে উৎসব মুখর হোক এবং আমরা আওয়ামী লীগের একটা শক্তিশালী কমিটি ইনশাআল্লাহ আমরা সাগরে খুব আনন্দমুখর পরিবেশে আগামী 1 অক্টোবর আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্যদিকে উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি গঠন হলেও 2013 সালে গঠন হওয়া কমিটি দিয়ে এখনো চলছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। যে কোনো সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা আসবে বলে জানান কেন্দ্রীয় নেতারা। নয়ন বুরবা জয়, নিউজ 24, চট্টগ্রাম।